পৃথিবীতে গোলামি করলে গোলামি করবো কার, পৃথিবীতে বেঁচে থাকলে ইবাদত করবো কার, আমার আল্লাহর জায়গায় কাউকে বসানো যাবে? এমন একটা সময় আসবে আমি মামুনুল হক হয়ে ভূপৃষ্ঠে থাকবো না, আমাদের পরবর্তী সন্তান যারা আছে তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করছে, আল্লাহর আইনকে যেও কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্রে রুখে দেওয়ার চেষ্টা করবে। এদেশের মামুনুল হককে নিবাত হলে প্রত্যেকটা মানুষের কলিজায় আঘাত লাগবে, সুতরাং মনে রাখবা মামুনুল হকের এই কণ্ঠ যদি তোমরা স্তব্ধ করতে চাও বাংলাদেশ উড়ে যাবে, কিন্তু মামুনুল হক কখনো স্তব্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত শুনেন, দৃষ্টান্ত শুনেন আপনারা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মানুষের সামনে হক কথা বলার কারণে, হক কথা বলার কারণে তার কোনো সৎসঙ্গী ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? মানুষ তার কাছে এত বেশি মিষ্ট না, তার কোনো বন্ধুত্ব ছিল না। আজকে সবাই শুধু খেয়াল করে মামুনুল হক সাহেব সবসময় মনে হয় গাম্ভীর্য থাকে, কি থাকে গাম্ভীর্য? আসলে আমি তো উনার দৃষ্টান্ত সরাসরি উমরের সাথে দিতে চাই, আগের যুগের উমরের আচরণ আর বর্তমান যুগের মামুনুল হক সাহেবের আচরণ আখলাক পুরো সেম মিলে, কেমন মানুষ একটু বোঝার চেষ্টা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে খুবই কঠোর ছিলেন, কিন্তু যখন দায়িত্ব পালন করতেন তখন তিনি খুব নম্র ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কেমন নম্র ছিলেন আপনারা ইতিহাস জানেন? রাতের বেলায় মাথার মধ্যে বস্তা নিয়ে তিনি গরিবের ধারে ধারে খাবার পৌঁছে দিতেন, জানা নাই আপনাদের? সকলেরই জানা। আজকে মামুনুল হক সাহেবের কথা আমিও বলি, আমি যখন কাফিয়া পড়ি, কি পড়ি? কাফিয়া পড়ি। তৎকালীন সময়ে খেলাফত মজলিসের দায়িত্বশীল আল্লামা মামুনুল হক সাহেবের বন্ধুবর মাওলানা আতাউল্লাহ আমিন সাব দামাত বরকাতুহুম, তিনার মাধ্যমে আমার বয়ান